সালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই আছেন যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক রইল নতুন একটা ব্লগ নিয়ে এলাম আশা করি সবার পালা লাগবো যারা গার্ডেনিং ব্লগ পালা পায় আজকের ব্লগে শেয়ার আর কিছু হাসা মরিচের গাছ আমার গার্ডেনের রোপণ শর্ম আজকে তো কীভাবে আর এগুলা শেয়ার শর্ম তো এই জায়গার মাঝে তিন ধরনের মরিচের গাছ আছে তো এই তো দেখাই আর একটা এই গাছগুলা এবছর প্রথম লাগাই আর আমি দেখতে ফারা খুব সুন্দর মরিচ দরে প্রচুর মরিচ দরে আমি শুনছি এই মরিচ এই বছর প্রথম লাগাই আর এগুলা তো দুইটা গাছ আনছি আমি দুই জায়গা থাকি দেখা যাক কীরকম মরিচ দরে লাগানির পরেও কীরকম হয় তো শেয়ার হর্ম অবশ্যই মরিচ ধরলে আর এই যে আর একটা মরিচের গাছ আনছি আমি আর এগুলা সব আনছি একটা গার্ডেন সেন্টার থাকি এই যে আরও হলুদ কালারের হলুদ কালারের এই মরিচ এই প্রথমবার আমি লাগাই আর তো এই মরিচের গাছও আনছি শুধু একটা গাছ পাইছিলাম শপের মাঝে এগুলা আর এই যে দেখতে পারা দুইটা গাছ এই গাছগুলা আমি দুইটা গার্ডেন সেন্টার থেকে আনছি একটা একটা হরিফাই পাইছিলাম তো আমি আনছি ইয়ার একজন ইউটিউবার আপু কয়েছেন যে এই যে মরিচ মরিচগুলা অনেক বেশি ধরে ছোট গাছের মাঝে প্রচুর মরিচ ধরে তো এবার সব অবশ্য ফাইলেইছি আমি গার্ডেন সেন্টারের মাঝে খাওয়া আমি দুই জায়গা থেকে দুইটা মরিচের গাছ আনছি যাই হোক এই গাছগুলো আমি এখন টবের মাঝে লাগাই গার্ডেনের মাটির মাঝে লাগাইলে সাধারণত দেখা যায় অনেকটা সময় লাগে গাছ বড়ো হইতে আর টবের মাঝে লাগাইলে খুব দ্রুত বড়ো হয়ে যায় আবার মরিচও ধরা শুরু হয়ে যায় তো এখন আমি এই গাছগুলা লাগানি লাগে মাটি রেডি করিম কেবল মাটি রেডি করি আর এখন শেয়ার কর্ম গাছ লাগাইবার লাগি এই যে আমি চারটা পট আনছি আর এই ফর্টের সাইজটা এই যে দেখতে পারা কতটুক বড় তো অনেকে জানতে চাই না আসলে আমি দেখাই আর এই যে সাইজটা কীরকম এই সাইজের ফটের মাঝে আমি লাগাই ইয়ার ফর্টে লাগাইবার লাগি আমি একটা বাকেট নিছি বকেটের মাঝে প্রথমে মাটি রেডি সরিয়ে আনব বকেটের মাঝে বেশ কিছু আমি মাল্টিপার্প কম্পোস্ট দিয়া দিছি এইখানে কিছু দিয়া দিয়ার ফার্ম ইয়ার্ড মেনুর আঠশরিয়ার কিছু চিকেন মেনুর এখন দেওয়ার কিছু বর্ণমিল দেয়ার কিছু গরম এখন দিয়া দিয়ে কিছু চায় আর যে ফাতাগুলো আমরা খাওয়ার পরে ফেলাই দিই এগুলো আমি শুকাইয়া রাখছি একটা বক্সের মাঝে এরকম রাখছি অনেক সময় দেখা যায় আমি খুলিয়াও রাখি দিই প্যাকেট থাকি কুলিয়া এগুলা রাখি থেকে কিছু প্যাকেট আমি দিয়া দেওয়ার সব কিছু দিলাম দেওয়ার পরে আমি মিক্স করে নিয়ার এখন মিক্স করা হয়েছে এখন আমি সব ফটের মাঝে অল্প অল্প দিয়া দিব পটের মাঝে অলরেডি আমি কিছু মাটি দিয়া দিছি লাস্ট ইয়ার ইউজ করছিলাম টপের মাঝে যে মাটি এগুলো আমি টপ কি বাইর করিয়া শুকাইয়া রাখছি এই টপের মাঝে সব মাটি আছে এগুলোর মাঝে অলরেডি সব ধরনের কম্পোস্ট লাস্ট ইয়ার আমি ইউজ করছিলাম এখন আবার এই পুরাতন মাটিগুলা নতুন করি। গাছ লাগানি লাগি এই যে রেডি হরিয়া রাখছি যে মাটি এখন এগুলা কিছু দিয়া দিয়ার সব গাছের গোড়ার মাঝে দিয়া দিয়ে আমি সব ফটের মাজে অল্প অল্প দিয়া দিয়ার সমানভাবে আমি সব ফটের মাঝে দিয়া বালাখড়ি মিক্স করিয়া নিব মাটির সাথে যে কম্পোস্ট এখন দিলাম সার দিলাম এগুলো বালাখড়ি মিক্স করি নিব সব কিছু আমি মিক্স করে নেওয়ার মাটির সাথে এই মাটিগুলা আরো এক সপ্তাহ আগে রেডি করিয়া রাখলে আরো বালা তো আসলে আমি অতটা সময় পাই না আগে থাকি রেডি করে রাখতাম তো অনেক সময় দেখা যায় সেম টাইমও আমি গাছ লাগাইলাই অনেকটা সময়ের দরকার হয় তো সময় ফাই না আসলে তো এই কারণে একসাথে সব কিছু মিক্স করিয়া গাছ লাগে দিই তো দেখা যায় গাছগুলা কোনো ক্ষতি হয় না বালাও থাকে তবে আমার মনে হয় যে এক সপ্তাহ আগে যদি মাটিগুলো রেডি করে রাখা হয় তাহলে আর বালা তো এইভাবে সব কিছু আমি মিক্স করিয়া নিমো সোপলাফ তো আমি মাটি রেডি করে আনিছি এখন একটা একটা করে গাছ লাগাই আনিব তো এই যে গাছ দেখতে পারা এই গাছটা আমি এই ফটের এই যে এই টবের মাঝে লাগাই আনিবো যে কোনো টবের মাঝেও লাগাইলেও হয় তবে আমি এই গাছ এই টবের মাঝে লাগাই আর এই পেপারটা এইখানে দিয়া দিয়ার সিনার উপ লাগি অনেক সময় আমি আসলে বলিও যাই কোন মরিচ গাছ লাগাইছি কারণ বিভিন্ন জাতের মরিচের গাছ আমি লাগাই গার্ডেনের মাঝে রাখি অনেক ধরনের মরিচের গাছ তো কোনটা কোন ধরনের মরিচ আসলে দরার ফলে বোঝা যায় অনেক সময় তো এই কারণে আমি দরার আগে বোঝা যায় না মরিচ দরার আগে বোঝা যায় না যে কোন ধরনের মরিচ গাছ এটা এই কারণে আমি যেগুলো বাইরে থেকে কিনে আনি তো এইভাবে রাখি দেই আর গরের মাঝে যেগুলো রাখি বীজ থাকি আমি সারা করি এগুলারও আমি নাম লিখিয়ে রাখি এই টবের মাঝে সেম যে আরেকটা মরিচের গাছ আছে এই মরিচের গাছ এখানে লাগিয়ে আনি আর ফানি দিছি না ড্রাই হয়ে গেছে গাছ পরে পুরা একটু চাপ দিয়ে দিয়ার এইভাবে তো বাকি যে গাছগুলা আছে ঠিক একইভাবে লাগাই নিম সবগুলা গাছ আমার লাগানি হয়ে গেছে এখন আমি পানি দিয়া দিয়ার যেহেতু গাছের গুঁড়া একেবারে ড্রাই আর এখন গাছ লাগাইছে এই কারণে আমি পানি দিয়া দিয়ার সবগুলা গাছের মাঝে আমি পানি দিয়া দিয়ার আর এখন সার ফার্টিলাইজার দিছি টু উইক্সর মাঝে আর কোনো কিছুই দিতাম নাই টু উইক্সে আমার গাছগুলা সেটে লইব এই মাটির সাথে আমি অন্যান্য খাবার যেগুলো আছে ফার্টিলাইজার এগুলা দিয়ে দিব আর তার দিয়ার এগুলো অন্য একটা ভিডিওর মাঝে শেয়ার করবো এই জায়গার মাঝে আনি আমি গাছগুলা রোপণ করছি তো গাছ রোপণ করার পরে এই গাছগুলা আমি এখন ইয়া রাখি দিব মেইন জায়গা যে জায়গার মাঝে গার্ডেনে একটু রোদ পাওয়া যায় এই জায়গার মাঝে পাঁচ ছয় ঘন্টা যদি রোদ থাকে তাহলে খুব দ্রুত মরিচের গাছ বড়ো হয় মরিচ দরাজ শুরু হয় আসলে আমার গার্ডেন এতটা রোদ থাকে না বেশি সময় রোদ থাকে না যে জায়গার মাঝে রোদ থাকে সব ধরনের গাছ আসলে একসাথে রাখা অসম্ভব হয় না যাই হোক চেষ্টা করবো আমি গাছগুলা রোদের মাঝে রাখতাম আর দুই সপ্তাহ পরে কিতাব ইটামিন আমি দিয়ার ওগুলো শেয়ার তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা বালাতে হোকা সবাই এখানেই বিদায় নিচ্ছে পেজ